ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা 2021 সালের নতুন যে মডিউল অ্যাক্টিভিটি টাস্কগুলো পেয়েছো এটা তার হচ্ছে সেকেন্ড সিরিজ। এটা দেওয়া হয়েছে আগস্ট মাসের জন্য। এই ক্লাস ফাইভের ম্যাথের পার্টটা আমি একটা সলিউশন দেখাচ্ছি, তোমরা খুব ভালো করে দেখো। প্রথমে কোশ্চেনগুলো একটু দেখে নাও। দেখো, এখানে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, এমসিকিউ। এমসিকিউতে চারটে কোশ্চেন দেওয়া আছে, তারপর আছে সত্য মিথ্যা, সেখানেও চারটে কোশ্চেন আছে। তারপর ফাঁকা স্থান পূরণ, এখানে ক খ গ ঘ চারটে প্রশ্ন। তারপরে কোশ্চেন নাম্বার 4, তার আন্ডারে তিনটে প্রশ্ন। আমি এক এক করে প্রশ্নগুলো সলভ করছি, তোমরা দেখতে থাকো। যদি কোনো রকম কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্নের, 2/3 এর একটি সমতুল্য ভগ্নাংশ। দেখো, 2/3 2/3 এর সমতুল্য ভগ্নাংশ আমরা কীভাবে পেতে পারি? একই জিনিস দিয়ে যদি আমরা 2/3কে গুণ করি। দেখো, প্রথম যে অপশানটা, এখানে 2/3কে আলাদা আলাদা জিনিস দিয়ে গুণ করা হয়েছে। এখানে 3 দিয়ে গুণ করা হয়েছে, এখানে 2 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে এটা হবে না। এখানেও 2/3কে লবে 2 দিয়ে গুণ করা হয়েছে, হরে 1 দিয়ে গুণ করা হয়েছে, হবে না এটাও। এটাকে 2 দিয়ে গুণ করা হয়েছে, এটাকে 3 দিয়ে গুণ করা হয়েছে, হবে না, একই নাম্বার দিয়ে গুণ করতে হবে। কিন্তু এইটা দেখো হবে, এটাকে দুটোকেই 5 দিয়ে 5 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে এটাকেও 5 দিয়ে গুণ করা হয়েছে, এটাকেও 5 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে এটা হয়ে গেছে এখন 10, এটা হয়ে গেছে এখন 15। এই 10-এর 15 হবে এর সমতুল্য ভগ্নাংশ, তাহলে এখানে আনসার ডিটা কারেক্ট। একই নাম্বার দিয়ে গুণ করতে হবে লব এবং হরকে, আলাদা নাম্বার দিয়ে গুণ করলে হবে না কিন্তু, তাহলে ডি ওখানে সঠিক উত্তর। তারপরটা দেখো, 1/4 এবং 3/32কে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে পাওয়া যাবে। হরটা একই হবে, এখানে হর 4 আছে, এখানে হর 32 আছে। দেখো, 1/4 এখানে আছে, 1/4 আর 3/32 যদি একই হর বিশিষ্ট পরিণত করি, 4কে যদি আমি 8 দিয়ে গুণ করি, তাহলে 1কে আমাকে 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে 8/32, 8/32 আর এখানে 3/32, এটা ঠিক আছে। তাহলে এখানে কোনটাতে আছে? দেখো, এইটাতে আছে 8/32 আর 3/32, তাহলে এখানে অপশান সি হবে এখানে কারেক্ট, অপশান সি হবে কারেক্ট। এবার দেখো, যোগ করতে দেওয়া হয়েছে 1/5 আর 2/5। দেখো, এইটা হচ্ছে 1/5, কেন? 1 2 3 4 5, 5 ভাগের মধ্যে থেকে আমি 1 ভাগকে কালার করেছি, আর এটা 2/5, সেম 5 ভাগ থেকে আমি 2 ভাগকে কালার করেছি, তাহলে এখানে একটা আর এখানে দুটো, সেই দুটো যদি আমি অ্যাড করি কটা হয়ে যাবে? টোটাল 3টে হয়ে যাবে, তাহলে এটা কত হবে? 3/5 হবে, 5 নিচে থাকলো। আমি একটু সরল করে দেখাই, তাহলে এখানে 1+2 = 3/5, কোনটাতে সেই অপশানটা আছে? অপশান ডি, 3/5। তাহলে কারেক্ট কোনটা এখানে? ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরটা দেখো, 6/5 = 3, 6/5 = 3, এটা কী ভগ্নাংশ? প্রকৃত না মিশ্র না অপ্রকৃত না দশমিক? এটা দশমিক ভগ্নাংশ নয়, সেটা দেখা যাচ্ছে। এবার বাকি 3টের মধ্যে 6/5 = 3, জেনারেলি এরকম হয় না, কীরকম হয়? 6/3/5, এরকমই আমরা করে এসেছি, কিন্তু এটা 6/5 = 3 রয়েছে। এটা সাধারণত মিশ্র ভগ্নাংশগুলি এরকম হয়, কিন্তু এখানে আবার মিশ্র আবার একটা 5/3 পার্ট রয়েছে। এই অঙ্কটা যদি এরকম হতো 6/3/5, তাহলে অঙ্কটা ঠিক হতো। তাও আমি এইভাবে এই অঙ্কগুলোকে আমরা যেভাবে ভাঙাই সেইভাবে করানোর চেষ্টা করছি। দেখো কী আসে, যেমন 6/5 = 3, এটাকে যদি আমি সেইভাবে ভাঙাই, 3 আর 6 গুণ করতে হবে 18, 18-র সাথে 5 যোগ করতে হবে 5, তাহলে এটা কত হচ্ছে? এখানে 3 23/5, তাহলে এটা আমি কী করেছি? এটা এটা গুণ করেছি 18, আর উপরে 5 যোগ করেছি, তাহলে 23/3, 23/3। এটা কি এরকম আকার যখন রয়েছে তখন এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, কিন্তু আবার 5/3 এটা আবার অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে আমরা, কোশ্চেনটা যদি এরকমই থাকে সেক্ষেত্রে
মানে মিশ্র ভগ্নাংশ বলতে পারি, ঠিক আছে? তবে কোশ্চেনটা হওয়া উচিত ছিল এরকম, 6 পূর্ণ 3 এর 5, তখন তখন উত্তর হতো মিশ্র ভগ্নাংশ। আর আরও একটা জিনিস এখানে জানাই, তোমাদের এই 6 পূর্ণ 5এর 3, 6 পূর্ণ 5এর 3কে আমরা পরিণত করতে হবে কিসে পারি? 6 পূর্ণ 5এর 3 যদি এরকম হয়, সেটা জোর করে আমরা করছি 23এর 3, এটা যদি আমরা করি এটা তাহলে কী হবে? 7 পূর্ণ 2এর 3, 3 সাথে 21 22 23, এরকম হয়ে যাবে, ঠিক আছে? তারপরেরটা দেখো, সত্য মিথ্যা লেখো। সত্য মিথ্যা লেখো, প্রথমটা দেওয়া হয়েছে 3 ও 2 পরস্পর মৌলিক সংখ্যা। আচ্ছা, প্রথমে জানো যে মৌলিক সংখ্যা কাকে বলে, তারপর জানবে পরস্পর মৌলিক। দেখো, মৌলিক সংখ্যা কাকে বলে? যে স্বাভাবিক সংখ্যার কেবল দুটি পৃথক উৎপাদক, এক এবং ওই সংখ্যাটি নিজে, তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 5 একটি মৌলিক সংখ্যা, কারণ স্বাভাবিক সংখ্যা 5কে কেবল 1×5 আকারেই প্রকাশ করা যায়, আর কোনো আকারে প্রকাশ করা কিন্তু যায় না। তাই 5-এর কেবল দুটি পৃথক উৎপাদক 1 আর 5, এই কারণে 5 একটি মৌলিক সংখ্যা। তেমনি 2, 3, 7, 11, 13 এগুলো 1 একটি মৌলিক সংখ্যা। তাই যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না। এই লাইনটা তোমাদের দেওয়ার দরকার নেই, ওই পর্যন্তই লিখবে, লেখার দরকার নেই। তারপর একটু দেখে নাও লেখাগুলো, এখানে একটা আমি মৌলিক সংখ্যার চার্টও করে দিয়েছি। দেখো দেখো, 11 একটা মৌলিক সংখ্যা, 1×11, আর কোনোভাবে করা যাচ্ছে না। গুণে নিয়োগ 1 আর 11 দুটি, তাহলে 11 মৌলিক সংখ্যা। যে সংখ্যার মাত্র দুটি উৎপাদক থাকবে, এক এবং সেই সংখ্যা, সেগুলোই একমাত্র মৌলিক সংখ্যা, আর কোনোগুলো মৌলিক সংখ্যা নয়। যেমন দেখো, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 30, 31, 32, 43, 47, 53, 59, 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
তাহলে যে মৌলিক সংখ্যার, দেখো 91 কিন্তু মৌলিক সংখ্যা নয়, 91 যৌগিক সংখ্যা, তিনটি উৎপাদক থাকলেই সেটা কিন্তু মৌলিক সংখ্যা হবে না, তিনটে কিংবা দুইয়ের কম, দুইয়ের কম কিংবা দুইয়ের বেশি, জাস্ট দুটোই হতে হবে। যেমন এক, এর একটাই উৎপাদক, এই জন্য এক মৌলিক সংখ্যা নয়, যৌগিক সংখ্যাও নয়। যৌগিক সংখ্যার উৎপাদক দুইয়ের বেশি হবে, আর মৌলিক সংখ্যার উৎপাদক জাস্ট দুটোই হবে। যাই হোক, এখানে দেখো পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক সংখ্যা তাদেরকে বলে যাদের যাদের গসাগু গসাগু 1। দুই আর তিনের গসাগু যদি তোমরা বের করো, দুই আর তিনের গসাগু 1, তাহলে দুই আর 3 পরস্পর মৌলিক সংখ্যা, এটা হবে ট্রু। তারপরে দেখো 0.5 লেস দেন 0.50, দেখো 0.5 এটা মানে হচ্ছে 0.50, আর 0.05 সেটা তো 0.05ই থাকছে। দশমিক ঘরটা যদি তুমি বাদ দিয়ে দেখো, দশমিক ঘর আর শূন্য যদি বাদ দেওয়া হয়, তাহলে এই পোর্শনে কী পড়ে থাকছে, এটা থাকছে 50, এটা থাকছে 5, তাহলে 50 অবশ্যই বড়। তাহলে এখানে যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু দেওয়া হচ্ছে 50 থেকে ছোট, তাহলে এটা কিন্তু ফলস। তারপরেরটা দেখো, এই সরলরেখা দুটি পরস্পর ছেদী সরলরেখা, আমি এটা দেখাচ্ছি, একটু দেখে নাও। দেখো যদি আমি এই সরলরেখাটাকে এক্সটেন্ড করি, এক্সটেন্ড করি মানে যদি আমি বাড়িয়ে দিই, যদি আমি বাড়িয়ে দিই, কারণ সরলরেখা তো যে কোনো দিকে বাড়তে পারে, যদি আমি এটাকে বাড়িয়ে দিই, দেখো এটা কি হচ্ছে, এই সরলরেখাটাকে আমি বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিলে এটা কিন্তু ছেদ করে যাচ্ছে। দেখো যদি আমি এটাকে বাড়িয়ে দিই সরলরেখাটাকে, তাহলে এটা কিন্তু ছেদ করে যাচ্ছে, তাহলে একটা ছেদবিন্দু পাওয়া যাচ্ছে, একটা ছেদবিন্দু পাওয়া যাচ্ছে, তাহলে এটাকে আমি বলতে পারি পরস্পর ছেদী সরলরেখা, এটা কিন্তু সত্য। ঠিক আছে, তারপর এখানে আর একটা প্রশ্ন ছিল, আয়তাকার চিত্রের পরিসীমা, দুই দৈর্ঘ্য যোগ প্রস্থ। খুব ভালো করে দেখো, এখানে দুইয়ের পর কিন্তু কোনো ব্র্যাকেট দেওয়া নেই, দুইটা শুধু দৈর্ঘ্যের সাথেই গুণ আছে, প্রস্থের সাথে কিন্তু গুণ নেই, তাহলে এটা কিন্তু হবে না, এটা কিন্তু হবে মিথ্যা, এটা হবে মিথ্যা। দুইয়ের পরে যদি ব্র্যাকেট থাকতো, মানে প্রস্থ যদি দুই গুণ হতো, তাহলে হতো সত্য। ঠিক আছে, এবার 3 নম্বরের প্রশ্নগুলো চলে যাই। দেখো বলছে ফাঁকা স্থান পূরণ করো,
পাকিস্তান পূরণ করো কি 144-এর বর্গমূল আমাকে বের করতে হবে। আমি 144-এর বর্গমূল বের করি, প্রথমে 144-কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, 2 দিয়ে করলে 72, এটাকে 2 দিয়ে ভাগ করলে 36, এটাকে 2 দিয়ে ভাগ করলে 18, এটাকেও যদি আমি 2 দিয়ে ভাগ করি 9, 9-কে 3 দিয়ে ভাগ করলে 3, তাহলে আমি 144 সমান কী লিখতে পারি, 2 × 2 × 2 × 2 × 3 × 3, প্রত্যেকটার একটা করে জোড়া আমি পেয়ে গেছি। তাহলে রুট ওভার 144 সমান আমি কী লিখতে পারি, প্রতিটা জোড়া থেকে একটা করে নেব 3, তাহলে এটা হচ্ছে 12। তাহলে এখানে আমি কী লিখবো, এখানে হচ্ছে 12 লিখবো। তারপরেটা দেখো, 18/18 − 15/18, লঘিষ্ঠ আকারে লেখো। তাহলে আগে আমি তৈরি করে নিই ক্ষয়েরটা, 18/18 − 15/18, আগে দেখে নিই কত হচ্ছে, 18 এখানে লসাগু, তাহলে 18 − 15, তাহলে হচ্ছে 3/18। এটা যদি কাটাকুটি করি 3 দিয়ে 1/6, তাহলে এখানে আমাকে উত্তর কী লিখতে হবে, 1/6 হলো এটা। এইবার দেখো, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে, সেই আগেরটাই যেটা এখন দেখেছি আমরা। তাহলে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলে কী হবে, এটা গুণ করতে হবে, এটা যোগ করতে হবে, তাহলে 6 × 5 = 3, এটা সমান হবে এখানে 3 × 3 = 18 + 5 = 23, এরকমভাবে হয় অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, দেখে নাও, এটা 3 × 6 = 18 আর 5 যোগ করে দিয়েছি। এখানে দেখে নিতে পারো অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ যার হর বড় লব ছোট, মিশ্র ভগ্নাংশ দেখতে এরকম হয়। আর মিশ্র ভগ্নাংশকে দেখো, দেখে নাও এই জিনিসগুলো, তোমরা এটা ছবি তুলে রাখতে পারো কীভাবে মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে পারি। 3 + 4/5, 3 × 4/5 মানে হচ্ছে 3 + 4/5, গোটা 3, গোটা 3 রয়েছে, আবার 4/5 তিনটে, আবার একটা পার্ট, তেমনি এরকম, তেমনি 3 × 4/5, এটাকে আমরা 19/5 করেছি। কীভাবে করেছি, 3কে 5 দিয়ে গুণ করেছি, 4 যোগ করেছি, 19 হয়ে গেছে। এরপরে দেখো, তোমার কাছে ঘরেরটা 4 টাকা 50 পয়সা জমা ছিল, আমি 15 টাকা 50 পয়সা দিলাম, তোমার কাছে মোট কত টাকা হলো লিখি, তাহলে একটু লিখে লিখে করি। আমার কাছে ছিল 4.50 টাকা, আমার কাছে না বলে এখানে তোমার কাছে তোমারই লেখো, তোমার কাছে, কারণ পরে আবার আমি কথাটা ইউজ হয়েছে, তোমার কাছে ছিল, এখানে লেখো আমি দিলাম, আমি দিলাম 15.50 টাকা, মোট একেবারে এখানে মোট করো, 0 10 0 থাকলো 1, এই 1 এখানে বসবে, 5 5 = 0 থাকলে 1 2, তাহলে 15 টাকা 50 আর 4 টাকা 50, মোট কত টাকা হলো, উত্তর তোমার কাছে মোট 20 টাকা হলো, এখানে টাকা লিখে দেওয়া। ঠিক আছে, এরপরে পরে দেখো, 4-এর একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, প্রতি বর্গ মিটার 6 টাকা হিসেবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে, মানে পুরোটাতেই ঘাস লাগানো হবে, মানে ক্ষেত্রফল বের করতে হবে, দৈর্ঘ্য যখন 40 মিটার সেখান থেকে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, মাঠের দৈর্ঘ্য 40 মিটার, তাহলে বাহু, এখানে ভালো করে বর্গাকার মাঠটি, মাঠটির দৈর্ঘ্য হচ্ছে, মাঠটির দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে, সুতরাং মাঠটির ক্ষেত্রফল সমান 40 × 40 বর্গমিটার সমান 4 × 4 = 16, 1600 বর্গমিটার, 6 টাকা হিসাবে খরচ, প্রতি বর্গমিটার 6 টাকা হিসাবে ঘাস
লাগাতে খরচ, 6 দিয়ে গুণ করে দাও, 6 গুণ 1600 টাকা। কত হবে 16-কে যদি 6 দিয়ে গুণ করি, 6 6 34, 6 হাতে থাকলো 3, 6 কে 7 96, 9600 টাকা। এটাই কিন্তু উত্তর, 9600 টাকা। ঠিক আছে, দেখে নাও ভালো করে। তাহলে মাঠের দৈর্ঘ্য বলে দিয়েছে 40 মিটার, লিখে নিয়েছি দৈর্ঘ্য 40 মিটার, ক্ষেত্রফল কত হয় দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, তখন বর্গ মিটার হয়ে যাবে, 4 আর 4 গুণ করলে হবে 16, আর এখানে দুটো জিরো বসিয়ে দিয়েছি, 1600 বর্গ মিটার হয়ে গেছে, প্রতি বর্গ মিটার 6 টাকা। তাহলে 6 থেকে 1600 গুণ করতে হবে, 6 16 96, 9600 টাকা। ঠিক আছে, এরপরে দেখো এখানে বলেছে এই যে ঘষার যে অংশটা রয়েছে, এই ঘষা অংশের অঞ্চলের পরিসীমা কত। আচ্ছা, ঘষা অঞ্চলের দৈর্ঘ্য কত? ঘষা অঞ্চলের দৈর্ঘ্য তো এই আমি যা দেখছি এই 4 মিটার, আর না একদিকে 4 মিটার 4 মিটার, তাহলে প্রস্থ ভাবি, তাহলে এদিকটা হচ্ছে 6 মিটার, এদিকটা 6, এদিকটা 4। তাহলে আমি এখানটা একটু লিখি, এদিকটা হচ্ছে 4 মিটার আর এদিকটা হচ্ছে 6 মিটার। ঠিক আছে, এটাকে যদি আমি আলাদা করে নিই এই অংশটা, দেখো এই 4 মিটার আর 6 মিটার একটা আয়তাকার একটা জায়গা, এটা এটা এরা একটা আয়তাকার জায়গা, কারণ একদিকে 6 একদিকে 4। তাহলে পরিসীমা কত, আয়তক্ষেত্রের পরিসীমা যেটা হয়, আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে ঘষা অঞ্চলের এই অঞ্চলটা হচ্ছে ঘষা অঞ্চলের পরিসীমা সমান 2 6 যোগ 4 মিটার সমান কত হচ্ছে 2 গুণ 10 মিটার সমান 20 মিটার। এ গেল উত্তর, 20 মিটার। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, এইটা ছিল 4, এদিকটা হচ্ছে 6। তাহলে 6 আর 4 এ 10, 10 কে 2 দিয়ে গুণ করেছি, 20 হয়ে গেছে। তারপরটা দেখো সরল করো, এই সরলটা কিন্তু খুব ভালো করে তোমাদেরকে দেখতে হবে, কোনো ব্র্যাকেট দেওয়া নেই, কিছু নেই। এই ধরনের সরল যখন আমরা করব, তখন কিন্তু পরপর যা অপারেশন আছে সেগুলি করে দিতে হবে। তাহলে প্রথমে আমি 5 কে 4 দিয়ে গুণ করব, তাকে 3 দিয়ে গুণ করব, 4 5 20 গুণ 3, বাকিগুলো যা আছে তাই রেখে দেবো, এক এক করে স্টেপ বাই স্টেপ আমি এগোবো। 20 গুণ 3 হচ্ছে 60, 60 কে ভাগ করব 6 দিয়ে, পরের স্টেপে 5 গুণ 8, 60 কে 6 দিয়ে ভাগ করলে 10, এটাকে ভাগ 5 গুণ 8, একটা করে স্টেপ এগোবো, 10 কে 5 দিয়ে ভাগ করলে 5, না 10 কে 5 দিয়ে ভাগ করলে 2 গুণ 8, এটা হচ্ছে 16 উত্তর। খুব ভালো করে দেখো, প্রথমে আমি এই কাজগুলো করেছি, 4 5 20, 3 রেখে দিয়েছি, 6 রেখে দিয়েছি, 5 রেখে দিয়েছি, 8 রেখে দিয়েছি। তারপরে স্টেপে 20 গুণ 3, 60 করেছি, 6 রেখেছি, 5 রেখেছি, 8 রেখেছি, কিচ্ছু করিনি। তারপরে স্টেপে 60 কে 6 দিয়ে ভাগ করেছি 10, 5 আর 8 রেখে দিয়েছি, কিচ্ছু করিনি। তারপরে স্টেপে 10 কে 5 দিয়ে ভাগ করেছি 2, 8 রেখে দিয়েছি, তারপর 2 কে 8 দিয়ে গুণ করেছি 16। এই ধরনের অঙ্কগুলোতে পরপর যা যা অপারেশন থাকবে, পরপর সেভাবেই কিন্তু আমরা কাজ করতে থাকবো।